নাই তো কোরআনের বিরুদ্ধে কেস করার পরে দেশে একটা প্রতিবাদ মিছিল হয়েছে আজকে ঢাকায়, সেখান থেকে আজকে 10 জন গ্রেফতার। জোরে বলেন, আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, কিছু মানুষ কিন্তু সুবহানাল্লাহ সকালে বলেছে, খবর দেখবেন সকালের খবর আমি ফেসবুকে টেনে টেনে দেখলাম, 26টা আয়াতের বিরুদ্ধে কেস হয় হাইকোর্টে, আর 96% মুসলমান আমাদের প্রতিবেশী দেশ, এই হিসাবে আমরা অন্যান্য দেশের মতো ইমানের দাবি অনুযায়ী পূরণ করার জন্য বলছি, এর প্রতিবাদ এ করাই লাগবে, না তো ইমানই থাকে না। আর সেই অনুষ্ঠান থেকে যদি 10 জনকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া কথা বলে গ্রেপ্তার করে, তে কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এই জন্য আমার আমাদের উচিত হচ্ছে ওরা যেদিকে নিয়ে যেতে চাচ্ছে পারে না, 10 মিনিট স্কুল কায়েম করে এই দেশে নারীকে বাদ দিয়ে পুরুষের সাথে আমেরিকার মতো লাওয়াতাত করা, জেনা করিয়ে আল্লাহর গজব নাসিল করার একটা পায় তারা করছিল, বাংলার মুসলমানের রুখে দিয়েছে। সামনেও যদি কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড কেউ করতে চায়, ওই রাম বাম বেশি না, 8-9টা, এক কথা বলেন না কেন, 96% মুসলমানের দেশে ও 8-9টা কোনো ব্যাপারই না, শুধু প্রসাব করলেই ভেসে যাবে ইনশাআল্লাহ। শক্ত হয়ে যদি এখনো থাকা যায়, ওরা যেমন সফল হতে পারেনি, বাংলাদেশ যতদিন আছে এই দেশে কোনো ইসলাম বিরোধী অন্তত প্রকাশ্য কর্মকাণ্ড কেউ করে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। জমিন উল্টিয়ে দিয়েছে, এরপরও তোমার জ্ঞান আসে না? হ্যাঁ, জ্ঞান আসবে না, কারণ ওদের অন্তরের ভেতরে মোহর মারা। কি মারা? মোহর মারা। অমিনহুম মানা করাবে না, আমি কাউকে জমিন থেকে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে চুবিয়ে মেরেছি, যাদেরকে চুবিয়ে মেরেছেন তাদের পাপের শাস্তি কি ছিল? তাদের পাপের শাস্তি ছিল তারা ক্ষমতায় যাবার পর পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে বাঁচিয়ে রাখত, যেমন ফেরাউন। সুরা ইউনুসের 90-91 নম্বর আয়াত, আয়াতের কথা বলতে দেবেন তো, রাজি আছেন শুনতে? বনি ইসরায়েলদেরকে আমার আল্লাহ পাক বাঁচিয়েছেন, কিন্তু যে সমস্ত মানুষগুলো অবাধ্য, যে মানুষগুলো আমার আল্লাহর আয়াতের বিরুদ্ধে ছিল, এ মানুষগুলোকে অবাধ্যতার কারণে আল্লাহ পাক ছেড়ে দেয়নি, তাদেরকে ডুবিয়েছেন সাগরে। কোথায়? সাগরে ডুবিয়েছেন। তারা প্রমাণ আল্লাহ দিয়েছেন ফেরাউনের জীবন দিয়ে, ফেরাউনের কর্মকাণ্ড তাকে ডোবানোর পেছনে কারণ ছিল, সে ক্ষমতা পাওয়ার পর ওই দেশের পুরুষদেরকে হত্যা করত। পুরুষদের হত্যা করার অর্থ কি? পুরুষ মানুষ মেরে ফেলবে, মেয়েদেরকে বেঁচিয়ে রাখবে না, ওর উদ্দেশ্য ছিল এই দেশের পুরুষদেরকে হত্যা করতে পারলে সামনে নেতৃত্ব দেওয়ার মতো কোনো বিবেক সম্পন্ন সুস্থ নাগরিক থাকবে না। আজ তো হয়তো ফেরাউনের ওই সিস্টেম না নিয়ে পথটা অনেকে পাল্টিয়েছে, কথা বলে না কেন, ফেরাউন এই সিস্টেম অনুসরণ করার কারণে গজবে পড়েছিল, ডুবে মরেছে সাগরে। আজ যদি কেউ এই সিস্টেম পাল্টিয়ে বলেন, আর যেভাবেই বলেন, চেষ্টা চালান, চিন্তা ভাবনা করেন, আপনাকে আল্লাহ ডুবিয়ে মারতে পারে না। এ ডোবানো মানে শুধু সাগরের পানি দিয়ে, হ্যাঁ কথা বলেন, ডোবানোর আর কিছু নেই দুনিয়ায়, আপনার চরিত্র ডুবিয়ে দেবে। যেভাবে আকাশ সংস্কৃতির নামে আমাদের দেশে ভারত থেকে পিন আপ করা পত্রিকার মাধ্যমে উল্টাপাল্টা জিনিসগুলো আসছে ইন্টারনেটে, ফেসবুকে, টিউবমেটে, ইউটিউবে, যেগুলো ভেসে আসছে, সচেতন মানুষ যারা যারা ভাবুক চিন্তাশীল তারা বলছে, এভাবে যদি 10 বছর একাধারে চলতে থাকে, 10 বছর পরে অন্তত চরিত্রবান কোনো মেয়ে লোক কোনো পুরুষ খুঁজে পাওয়া যাবে না। এটা বাস্তব না অবাস্তব? বলেন বলেন।
ফেরাউনের উদ্দেশ্যকে কেউ সামনে আনবেন না, তাহলে জাতিকে আর বাঁচাতে পারবেন না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, যার উপরে ঈমান এনেছে বনী ইসরাইলরা, আমি তো মুসলমান। এরপর ও ফেরেশতারা বলেছে ভাই আল্লাহ তুমি দেখো না, আল্লাহ পাক এবার ডাক দিয়েছেন আল আনা ওয়াকাদ আসাইতা কবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এর আগে তুমি সবচাইতে বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, তোর কারণে হাজার হাজার মানুষ তার সন্তান হারিয়েছে, কথা বলে না কেন? এই জন্য স্বৈরাচার যারা, যে মানুষগুলো মানুষের বিপদের কারণ, তাদের আর যাই হোক মরণের সময় তাদের ঈমান নসিব হয় না। এই আয়াতগুলো আল্লাহ শুধু খেলা করার জন্য দিয়েছে, বলেন বলেন। আল্লাহ পাক ফেরাউনের এই না ডাক শোনার পরে তিনি বলেছিলেন আল আন, এখন আপনার দাসাইতা কবলো অকুন্তা মিনাল মুফসিদিন, এর আগে তুই সব যাইতে বড় ফ্যাসাদকারী, সন্ত্রাসী, স্বৈরাচার, তোর কারণে আমার হাজারো বান্দা দেশে ঘুমাতে পারতো না। আজকের এই দিনে আমি তোকে ধ্বংস করব না, শেষ করে দেব না, তুই মরবি কিন্তু তোর শরীরটা আমি বাঁচাবো, কোনো মেডিসিন লাগবে না, কোনো ঔষধ লাগবে না, পানিতে নষ্ট হবে না, পোকামাকড় খাবে না, মাটিতে বসবে না। বিবাদানিকালি তাকোনালিমান খালফাকা আয়া, তোর পেছনে যারা দুনিয়ায় আসবে তাদের জন্য আমি তোকে নিদর্শন বানিয়ে রাখলাম। অবিশ্বের অত্যাচারী জুলুমবাজ যারা আছো তাদেরকে বলছি, 600 বছর রাজত্ব করে যদি ফেরাউন টিকে থাকতে না পারে, তুমি 15 বছর 20 বছরের টার্গেট নিয়ে টিকে থাকতে দুনিয়ার জীবনেও পারবা না। তাহলে আল্লাহ ঈমান খালফাকা আয়া দিত না, যে তোকে আমি রেখে দিলাম, তোর পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে আমি নিদর্শন বানাবো, যারা অত্যাচার করে তাদের এরকমই হয়। তাহলে এই আয়াত আল্লাহ কেন দিল? যে মানুষগুলো যারা অত্যাচার করছেন, জুলুম করছেন, যাদের জুলুমের কারণে, বিনা কারণে সাধারণ মানুষ হাজারো তাদের অধিকার থেকে বঞ্চিত, এই কথা বলেন না কেন? আর এই কাজগুলো করার পরেও অনেকে থামছে না, ও মনে করছে যা করছি করি, কালেমা তো পড়েছি, জান্নাত একদিন যাবো, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। আমি এর প্রমাণ দিচ্ছি আজকে, আপনি কি আপনাকে থামাতে চাই আমি, যারা শত্রু মনে করছেন যে আমার শত্রু না, আপনাকে আমি থামাতে চাই। আপনি নামাজও পড়ছেন, আপনি মানুষের অধিকারও নষ্ট করছেন, এই কথা বলেন না কেন? আপনি নামাজও পড়ছেন, আপনার বউকে বেপর্দায় চালাচ্ছেন, আপনি নামাজও পড়ছেন, আপনি স্বামীর অবাধ্য না, যে কোনো একটা করা লাগবে। দুইটা করার পরেও যদি কেউ মনে করে করছি করছি, কালেমা তো পড়েছি, জান্নাত একদিন যাবই, এটা দাহা মিথ্যা কথা, আর আপনি বিপদে পড়বেন। আমার কুষ্টিয়ার ওই মুরব্বির কথা আমি অনেকবার বলেছি শিক্ষা দেওয়ার জন্য, বসে বসে এখানে জিকির করে, কি হয়েছে দাদা? জিকির করছি। জিকির করছি, শহরে থাকতে হলে টাকা লাগে, কোথায় পান? ব্যাংকে টাকা রেখে দিয়েছি, ওখান থেকে লাভ আসে, ওই টাকা তুলি, খাই আর আল্লাহ করে। এটা কবিরা গোনা হবে সুদ খাওয়া, ওসে আমি জানি টাকা সুদ খাইলে কবিরা গোনা হয় আমার জানা আছে, এই জন্য টাকা আমার বোন নামে রাখা, আমার কোনো গোনা নেই, আমি শুধু রেখে টাকা তুলে নিয়ে আসি, ও বাজার করি, ও রেন্ডে যে আমি খাই, আমার কোনো গোনা নেই, কারণ টাকা তো আর আমার নামে না, টাকা কার নামে? এরপরেও যদি আল্লাহ গোনা লেখে, ওই যে নামাজ মরি আর জিকির করি, কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব, ফাও। এই লোকটার এই মন মানসিকতা তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে এই আলেমরা, এই কথা বলেন না কেন? হাজারো আলেম এইভাবে আলোচনা করে যে মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ, অথচ শব্দটা হবে ফাদাখল আল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর হারামকে হারাম, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরেছে, আল্লাহ তাকে জান্নাত দেবে। আপনি কালেমাও পড়লেন, হারাম জানছেন এটা, কিন্তু হারাম মনে করেন না, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হারাম, জানার পরও আপনি বাধা দিচ্ছেন, আপনার কালেমা পড়ার হিন্দুর পড়া একই। আপনি জানছেন বউ বেপর্দায় চালানো হারাম, কালেমা পড়ছেন, মেয়েকে কলেজে বেপর্দায় ছেড়ে দিয়েছেন, আপনার কালেমা পড়া আর না পড়া সমান।
আমি কিন্তু ফাদা খলাল জান্নার ব্যাখ্যা বলেছি, শুধু দা খলাল জান্না বললে আপনি বিভ্রান্ত হবেন। শব্দটা কি? ফাদা খলা। বলেন বলেন, তাহলে কালেমা পড়লে যত হালাল আছে হালাল মেনে নেওয়া লাগবে যদি জীবন চলেও যায়, আর হারাম যা আছে হারাম জানার পরে ছেড়ে দেওয়াই লাগবে যদি যত বড় বিপদ আসে আসুক। কিন্তু যদি বলেন না সাপ আছে, সাপ আপনার কোন পর্যন্ত? নাই প্রধানমন্ত্রী পর্যন্ত, আর আমার সাপ তো আল্লাহ পর্যন্ত। এই লোকটার এই ধারণাটা থাকার কারণে, শুধু ওই লোকটার ধারণা নাকি এরকম কুষ্টিয়ার এই মুরব্বির মতো এখানেও আছে? বলেন বলেন, এই ধারণাটা থাকার কারণে ওর চিন্তা ভাবনা এই, যা হয় হবে, নাই 50 বছর জাহান্নাম খাটব, যখন আল্লাহ আবার বের করে দেবে, কারণ কালেমা পড়াস, তখন একেবারে হাউজে কাউসার থেকে গোসল করে আগে যে আমির হামজা ছিলাম তার চাইতে 70 গুণ সুন্দর চেহারা নিয়ে জান্নাতে চলে যাব। তো জীবনে গোনা ছাড়বে, ও জীবনে সুদ খাওয়া বন্ধ করবে, ওর বউ বেপরদায় চলছে তো এখন হাফ প্যান্ট পরে কয়দিন পর খোলা খুলি চালাবে, অসুবিধা কি? এ বোর কারণে যদি জাহান্নামে যায়ও, তাই কয় বছর? 20 বছর। কিন্তু বাস্তবতা কি? আমি এইটা বলছি, এবার সূরা হুদ, কোন সূরা? খুব খেয়াল করে শুনবেন, বেশি ওয়াজ শোনার দরকার নেই, 5 মিনিট শোনেন, অবশ্যই প্রশাসনে যারা আছে তারা সু ঘুষ ছেড়ে দিতে বাধ্য হবে। ঘুষ খায় না এরকম পুলিশ দেশে নেই, বহু পেয়েছি আমরা। আর এমনও পুলিশ আছে যাদের এই ধারণা যে মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্না, ও ঘুষ না, সবার চরিত্র একরকম না, পুলিশ তো মানুষকে পিটিয়ে ঘুষ নেয়, আর তাকে পিটিয়েও আপনি ঘুষ খাওয়াতে পারবেন না, এরকম পুলিশও আছে। এই যে আছে আর যে মানুষগুলো পিটিয়ে ঘুষ খায়, এদের পার্থক্য কি? এদের দোষ এইটা না, ওদেরকে ওইভাবে কোরআন হাদিস বুঝিয়েছে, খালি ওইদিকে ইঙ্গিত দিছে বসে আছে, তাই না? এরকম পুলিশ দেশে আছে না? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, শুধু দুইজন না, এখানে যারা আছেন, এই ধারণা যাদের আছে যে জান্নাত একদিন যাবই, নাই 50 বছর জাহান্নাম খাটবো খাটি, এই ধারণা তো সঠিক না, এই সঠিক না এই কারণে আপনি গোনা ছাড়তে পারছেন না। আপনাকে আমি সূরা হুদ, কোন সূরা? 12 নম্বর পড়া, 12 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন থেকে শুরু, 106, 107, 108 একটু লিখে বাড়িতে যে একটু চিন্তা ভাবনা করেন তো, আর কতদিন ওয়াজ শুনবেন যদি একটু না থামেন? এমনি চলতেই থাকে, এ বছরে বছরে মাহফিল হয়ে যাবে 11 বছর ধরে, আর আপনি চলতেই থাকবেন। তো অন্তত এখানে যারা এসেছেন এই 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 20,000 মানুষও যদি থামে, এরকম প্রত্যেক মাহফিলে যদি 20,000 মানুষ থামতে থামতে এ দেশের দেখা যাচ্ছে 18 কোটি মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু আয়াতটা বোঝা লাগবে, আমি কি বোঝাবো? আমি আয়াতটা বের করে নিই নাকি নেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াতী লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেদিন তো আসবে